ঈদের দিন সবাই নামাজ পড়ে আসছে, আর একজন বলছে তোরা এত টুই মারে কোথায় গিয়েছিলি রে? তা বলছে আজকে ঈদ জানি না, বলছে কেউ আমার বললো না আজকে ঈদ, দিব্যি নামাজটা চলে গেল, তোদের আল্লাহর দরবারে কৈফাত দিতে হবে ঈদ আমার সঙ্গে বলি। আরে অনেক মুসলমানের বাচ্চা জুমার দিন মানে সপ্তাহে একদিন ঈদের দিন জুমার দিন বাঁশ কাটছে, বাগান কোপাচ্ছে, মাটি কাটছে, পুকুরে মাছ ধরছে। ও বাবু যাবে না, তুমি যাও, আর তুমি বড় নামাজ তুমি যাও, তুমি যাও, আসে না নাই, হ্যাঁ বিচার আল্লাহ করবে। ওই ডাকছি আল্লাহর কি রে কিয়ামত, আমি নবীর মেম্বারে বসে বলছি কিয়ামতের দিন দেখাবে। ও বাবু যাবে না, তুমি যাও, তুমি যাও, তুমি বড় নামাজ যাও। আল্লাহ বলবে ভগ্ন বাজিটা দেখ কি করছিস, দেখ পুকুরে জাল ফেলে কাঁচা মেরে দেখ। সাতচল্লিশ বছরের বুড়ো মানে 87 বছরের বুড়ো, 77 বছর বয়সের বুড়ো, 65 বছরের বুড়ো কাঁসা মেরে জাল ফেলছে, আসে না নাই, লুঙ্গি এমন করে উল্টে এখানে বেঁধেলেছে, কোদাল কোপাচ্ছে বাগানে, লুঙ্গি উল্টে বেঁধেলেছে, কাঁচা মারিনি কোদাল কোপাচ্ছে। আমি আর বলবো না, লজ্জা শরম কিসের অঙ্গ? জোরে বলেন, ইমানের অঙ্গ। হাঁটুর উপর লুঙ্গি তো না সুন্দর না মোস্তাফ, আমার বড় কষ্ট, কাঁচা মালি তবু একটা মান সম্মান থাকে, লুঙ্গি উল্টে নে লুঙ্গি উল্টে নে বাগান কোপাচ্ছে, লুঙ্গি উল্টে নে বাঁশ কাটছে, হাঁটে সারা গ্রামের মেয়েরা সব হেসে পাগল, সব কাকা খুব আনন্দ হচ্ছে, মানে ভগরুমবাজি করছে, বুড়ো হয়ে গেছে তুমি হাঁটুর কবর আগলে কি হয়, তোমার কবরের ভয় নেই, তুই লুঙ্গি কাঁসা মেয়ের নামের তুমি উল্টে লস কেন, তুমি কিছু বুঝতে পারো না, এরকম কাঁসা মারা লোক আছে না নাই? তাহলে কাঁসা মারা সুন্নত মোস্তাব না হারাম? জোরে বলেন হারাম। কলিজা টুকরা পায়না মার 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 ভালো করে বোঝে, আর দুটো নীলরঞ্জ দুটো একটা আছে বড় মার্কা ছেলে জ্ঞান গম্ভী নেই বললে বলে মাধ্যমিক পাস এইচএস কমপ্লিট, জাইয়া পরে গোসলখানায় গোসল করে ভাবির ডেকে গামছা লাই, ভাবির ডেকে লুঙ্গি লাই, ভাবির ডেকে সুট লাই, আবার কেউ কেউ শুধু জাইয়া পরে গোসলখানার থেকে গোসল করে নিজের বোনের সামনে মায়ের সামনে হেঁটে বারান্দার থেকে দাবায় ওঠে। এইরকম নীলরঞ্জ বাপের বেটা জাতির কলঙ্ক আসে না নাই? তুমি এখন শায়না হয়ে গেছো যুবক, তোমার উরদ মোটা মোটা হয়ে গেছে, বডি সুন্দর বডি হয়ে গেছে, তুমি যদি একটা জাইয়া পারো টাইট ফিট জাইয়া কি বিচ্ছিরি দেখায়, এই লীলজ্জ জাহান্নামি লীলজ্জ, এর কপাল আগুন লাগবে। তাই মা বাপের দেখে সন্তানের পর্দা ফরজ না সুন্নত? জোরে বলেন। আর সন্তানের দেখে মায়ের পর্দা ফরজ, এই জন্য আমার আল্লাহ বলেছে, কটা কথা বলবো কোন দিকে যাবো কলিজার টুকরা ভাই, এজন্য আমার আল্লাহর বিধান হলো ওই বাচ্চা যখন হালকা বুঝতে শিখবে, ওই বাচ্চা যখন দুই থেকে আড়াই বছর বয়স হয়ে যাবে তখন ওই বাচ্চারা দুধ পান করানো যাবে না, কেন আস্তে আস্তে সব বুঝতে পারছে কোনটা কি, কোনটা কি বাচ্চা বুঝতে পারে না পারে, এটা আড়াই বছরে বাচ্চার ধরে জিজ্ঞেস করবি দিন দেখি, এটা কি, এটা মাথা, এটা কি কান, এটা কি চোখ, এটা কি নাক, এটা কি গাল, এটা কি দাড়ি, এটা কি ভুঁড়ি, একটা সব বলে যাচ্ছে না। এই জন্য নবী বলছে দাড়ি ভুঁড়ি ঠোঁট নাক চোখ মুখ সব যখন বুঝে গেছে ওরা দুধ পান করানো যাবে না, হটিয়ে দাও হটিয়ে দাও হটিয়ে দাও। তাহলে আপনার ছোট বাচ্চাটাকে যে হটিয়ে দিতে বলে, আরে 15 বছর 20 বছর 25 বছর 26 বছর যুবক মায়ের সামনে কোনা গেলে জাইয়া পরে ঘরে ওর কি জাহান্নামের আগুনের ভয় নাই? কিছু কিছু মা আছে নিজের সন্তানের সামনে
দাবনার কাপড় নাই, মাতার কাপড় নাই, কাপড় এরকম ফেলে রেখেছে এ সাইড ফাঁকা, যাদের পেটে ধরেছে তার দেখে লজ্জা। ওই ছেলেগুলো দেখে কষ্ট হয় না, লজ্জা লাগে না? ইস, আমার মা কিরকম বেহায়া মতো ভাত ধরে দেয়, বেহায়া মতো দাবায় বসে থাকে। ছি 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 ছি, নারীর জাত! সন্তানের সেই দুবছর বয়সে তোমার পর্দা ফরজ করে দিল, দুধ খাওয়া নিষেধ করে দিল, তুমি মা হয়ে তোমার মাথার চুল দেখাচ্ছ বাচ্চার, পেটে ধরেছি জানে? ও আমার বাচ্চা, ও দেখে দেখে অসুবিধা নেই, দেখানো যায়? আর জোরে বলেন যায়। মাধ্যমিক পাশ, তুমি মাধ্যমিক পাশ তার নামাজ পড়ো না কেন? এত জ্ঞান কেন নামাজ পড়ো না কেন? মাধ্যমিক এইচএস কমপ্লিট, তা মাথায় কাপড় দাও না কেন? আমি বিএ ফার্স্ট ইয়ারে বিশাল বড় চামড়ার ব্যাগ পেয়েছি। মায়েদের বলছি আল্লাহর কসম, সন্তানের দিকে পর্দা করবেন, আমার আল্লাহ পাক ফরজ করে দিয়েছে, যদি বলেন সুবহানাল্লাহ। আর যুবক সোনা মানিকদের বলছি মায়ের দিকে পর্দা করবেন, তুমি বড় হয়ে গেছো, গাইয়া পরে আমার সামনে ঘরে যাবে, জোরে বলেন। তবু আগেকার দাঁড়িয়ে হলে তবু চলবে না, আন্ডার প্যান্ট হলে কোন রকম এটকেন, তবু ঢিলা ঢালা আছে কোন রকম মানা, আন্ডার প্যান্ট তবু তো হাঁটবে না। আর এখন আন্ডার প্যান্ট উঠে গেছে, সেই মাঝারি দাঁড়িয়েটা সব শেষ, আর এখন একটা দাঁড়িয়ে উঠেছে সে কোন রকম, এই এই সরু কোন রকম, তার নাম দাঁড়ি নাম একটা পোশাকের চিরি হল কি হল। আগে মুরব্বীর আন্ডার প্যান্ট পরতো দেখেছি, ওই প্যান্ট দড়ি খুলতে হবে না, বসে বসে পেশাব করা যাবে, বসে বসে পায়খানা করা যাবে, এই ওরতের কাছে এত ফাঁকা। আর পায়জামা এই পায়ের গোরখাটের কাছে এত ফাঁকা, ও দড়ি দড়ি কিছু খুলতে হবে না, পায়খানা লাগলো একটা ঠ্যাং ধরে ঘুরে টেনে ফাঁকা করতে পারে পায়খানা। আর এখন সব স্কিন টাইট, সব স্কিন টাইট, মেয়ে ছেলে অন্যা ছেড়ে দিয়েছে, অন্যা গুলো বেটা ছেলে জানে আসে না, বেটা ছেলে পাঞ্জাবি পরে ওড়না, আল্লাহ। আর মেয়েরা প্রায় ওড়না ছেড়ে দিয়েছে, কঠিন শীতে মোটর বাইকে ওড়না নাই, চুল উঠছে ঘুরছে, সন্ধ্যাবেলা বুঝতে পারবে ঠেলা ঠেলা, যখন নাকটা ছড়িয়ে আসবার কাশবে তখন গুনাগারের কথা মনে উঠবে। সেজন্য আমার মায়েদের বলবো, আপনাদের পর্দা আল্লাহ ফরজ করে দিয়েছে, আপনারা একটু ঢেকে চলবেন, আপনাদের দাম বাড়বে, যত আল্লাহে চলবেন তত আপনাদের দাম কমবে। দামি জিনিস যদি ঢাকা থাকে তার দাম আরো বেড়ে যায়। 20টা কলা যদি কেউ বাজারে ছাড়িয়ে নিয়ে যায়, এর কত বড় মূর্খের বংশ দেখে, বলছে কলা তো গরিব মানুষে কেনে না, অফিসার ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর এদের কার প্লেন টাইম, কার ট্রেন টাইম, কার স্কুল টাইম, কার অফিস টাইম, এরা ওই ছাড়াবে খাবে সময় নষ্ট হবে, হচ্ছে মাল বাড়ির থেকে ছেড়িয়ে ক্লিয়ার করলে যাবো, তুলবে আর খাবে, তুলবে আর খাবে। আরেকজন বলছে ট্রেন টাইম হোক আর প্লেন টাইম হোক খোলা শুধু নিয়ে যাবো, কোনটা আগে বিক্রি হবে? প্রথম দিনে কোলা নিয়ে মাজারে গেছে কাকা, আর খরিদ্দার বলছে কাকা কোলার জোড়া কত কাকা, বলছে কোলার জোড়া পরম টাকা জোড়া মত্তমান কোলা, এইবারে গরিবে কেউ কেনে না বলে অফিসার ডাক্তার মাস্টারে খায় বলে, কাকা কোলা নিয়ে বাড়ি চলে গেল আর বিক্রি করব না, কারণ এই মাল কটা আগামী কাল 20 টাকা জোড়া বেচব, 15 টাকায় আর বিক্রি করব না। কাকা এইবারে কোলা ফিরিয়ে নিয়ে বাড়িতে গিন্নির সঙ্গে যুক্তি করেছে, ওরে ভ্যান ভোলা ফেরি ভোলা কাজ ভাগ করা ভালো, আমা এরা কেউ কোলা খায় না অফিসার মাস্টার ডাক্তারে খায়, দৌড়ে দৌড়ে গিয়ে ট্রেন ধরছে নিজে চোখে দেখলাম, দৌড়ে দৌড়ে গিয়ে গাড়ি হচ্ছে নিজে চোখে দেখলাম, এদের অফিস টাইম ট্রেন টাইম স্কুল টাইম এদের সময়ের বিরাট দাম, তাই কোলা গুলো ছেড়িয়ে সব খোড়ায় সাজা কোড়া সাজিয়ে নিয়ে এইবারে খোলা ছাড়িয়ে নিয়ে বাজারে গিয়ে যখন বসেছে খরিদ্দার বলছে কাকা কোলা কেন ফাঁকা,
বলছে কলা গরিবরা খায় না ধরি লোকে খায়, সেজন্য ওদের 10 টাইম 20 টাইম স্কুল টাইম বলে ছাড়িয়ে নিয়েছি। বলছে আগের দিনে তো 15 টাকা ধরা বিক্রি করছিল, আজকে ছাড়িয়ে আসি উদ্দেশ্য বলছে 20 টাকা বেচব। বলছে কাকা রে ও কাকা মাল যখন ঢাকা ছিল ও মালের দাম ছিল, মাল যখন আলগা হয়েছে ও মালে ভোমরা বসেছে, ও মালে মাসি বসেছে, ও মাসে ও মালে ধুলো পড়েছে, ও মাল যে খাবে তার ভেদভূমি আর কলেরা হবে, ও মাল ফিরি দিলে খাবো না, এখন চলে যাব তোমার মাল কুকুরে ফেলে দাও, কুকুরে দাও কোন মানুষে মুখ দেবে না। সিনেমা দেখা মেয়ে, চাচা দেখা মেয়ে, আপনার দীঘায় যাওয়া মেয়ে, ইকো পার্কে প্রতিদিন বসে থাকা মেয়ে, যে মেয়ে যার বাড়ি যাবে তার সারা সংসারে আগুন লাগিয়ে দেবে, ও কলিজার টুকরা রে শ্বশুরের জেল খাটাবে। স্বামীর বললো তুই তোমার গায়ে হাত দিয়ে তোর বড় বাজাবো, কেন বহু বন্ধু বান্ধব ইকো পার্কের দিকে আছে, তো থমনা গুঁড়ো করে দেবে, ফোন করে দিলে তোর ব্যবস্থা করে দেবে। ও শোনা তাদের তাই এইরকম বিশ্বাসঘাত আলগা আল্লাহ পাকের কোরআন একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার স্ত্রীর দায়িত্ব আপনার, আপনার খলিজার টুকরা মেয়ের দায়িত্ব আপনার, আপনার ভাবি ভালো মানুষের মেয়ে বলছে তুই তো নির্লজ্জ কেন, তুই একটা শাহিনা ছেলে বেরো যাইয়া পরে ঘুরে লজ্জা লাগে না তো, বলছে আর লজ্জা করে না করে এই ভিডিও আল্লাহ দেখাবে না দেখাবে না, যে জাইয়া পড়া সাত মিনিট দেখে না, নামাজ পড়েছিলিস তো, নামাজ আল্লাহ পড়ি, নামাজ সারা জীবন পড়ে মাথা খারাপ কর, তাহাজ্জুদ পর্যন্ত পড়েছিলিস। তা বলতে আচ্ছা সব কাতারে দাঁড়াও, যারা নামাজ পড়েছো নামাজ পড়ে দেখাও, সোজা জান্নাতে চলে যাবে, এইবারে সব নামাজ পড়ে দেখাবে, নামাজ পড়তে গেলে রুকু করতে হবে, কিতাবে লেখা আছে যারা নামাজ পড়েছিল তারা রুকুই চলে যাবে, যারা নামাজ পড়েনি এদের কোমর শিখ হয়ে যাবে, আল্লাহ বলবে নিচু হ, বলতে কোমর লোহার মতো হয়ে গেছে, বললে ফেরেশতা মুকুল লিয়ায় এর কপালে আগুন দে, জাহান্নামে টিকিট দে, এর 12টা বাজাবো। সেই জন্য এখানে যা কিছু করছেন করেন, আল্লাহ আল্লাহর দরবারে ফাঁকি দেওয়া যাবে না যাবে না যাবে না। তিনটে কথায় ও আসছে, ও সোনা চাঁদ ও মায়েরা বুনা বেটিরা, তাই আমার মূল বক্তব্য ছিল ও সোনা চাঁদ ভাবিরা কলিজার টুকরা মায়েরা বুনা বেটিরা, প্রত্যেক দিন জীবনে একটা করে ভালো কাজ করেন, কেন প্রত্যেক দিন জীবনে একটা করে ভালো কাজ যদি করেন তাহলে সারা দিনের যত গজব পাপ গুলো একটা ভালো কাজের ওসিরে আল্লাহ দূর করে দেবে। আর তিনটি আমলের কথা বলে আমি আপনাদের খিদমত থেকে বিদায় নেব, যদি আমল করতে পারেন আল্লাহর দয়ারে জান্নাতে যাবে, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। দরুদ আল্লাহুম্মা সাল্লি ওরে কাজ করিতে গেলেন নবী, ও নবী খাদিজা বিবির বাড়িতে, আর নবীর প্রেমে মগ্ন হলো পরকালে রাশাতে। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে। আসলে গাছের গোড়া যদি নরবল হয় দুর্বল হয় নরবরে হয়, ওই গাছের থেকে ভয় আসে না, নাই ওই গজব, ও গজব গাছ, কখন কার মাথায় পড়বে, কার ঘরে পড়বে, কার কপালে বাস পড়বে। তো স্বামী দুর্বল বাপ দুর্বল, তাই যদি না হবে জলসায় দোকান দিয়েছে ফুসকার দোকান, ভাবিরা আপনার জোয়ান মেয়ে 26 বছর বয়স 24 বছর বয়স আপনার স্ত্রী বাচ্চা কোলে করে নিয়ে
ফুসকা ব্যাপারী কাছে ফুসকা খাচ্ছে ভাই 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 জাহান্নামী নারী এর কপালে আগুন লাগলো। পান বেয়ারির কাছে গিয়ে বলছে আমার গালে পান ফেলে দাও। হ্যাঁ পানওয়ালা পানে এটা সেটা দিয়ে পানি আগুন জাইলে দিয়ে আর বলছে ভাবি হা কর, ভাবি হা করছে গালে তুলে দিচ্ছে। কত বড় লজ্জাজনক ব্যাপার না? এই কথা ঠিক না ভুল? এই পানি আগুন দেওয়া দেখেছেন আপনি? ওই পান যদি আপনার স্ত্রী গিয়ে খায় আপনি কি খুশি হবে? কোথা রেখা পানলা তার ঠিক নেই, আমার গিন্নি গালে পান তুলে দিচ্ছে আর আপনার গিন্নি এত বড় লজ্জ বিয়ারা বন চাইবে তার কাছে ভাই জানতা এই হাঁকারি দা। ছি 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 ছি, আমি এই রাস্তায় আসছি অন্তত একটা ফুচকা ব্যাপারী কাছে 10-15টা মেয়ে ছেলে ঘিরে ধরে ফুচকা খাচ্ছে। মৌলিকদেরকে ভয় নেই, লজ্জ নেই, কিচ্ছু নেই। সাইবুলা নাকি? তাহলে যদি ভাবি খাবার ইচ্ছা হয় আপনার সন্তানের দিয়ে হোক আর আপনার চাষাবাদ দিয়ে হোক কিংবা আপনি আপনার স্বামীকে বলেন না যে এরকম জলসাই ফুচকা ব্যাপারী আসবে, তো আমি তো পর পুরুষের কাছে যাই না আর ফুচকা অনেকদিন খাইনি, 20 টাকার ফুচকা নিয়ে আসবে, একটু টক নিয়ে আসবে, আমি খেয়ে আর জলসাই গিয়ে বসবো, তবে তো মানুষের বাচ্চার মতো কথা। তুমি আজ বড় সাহস করেছো, সদা ফুচকা বের করতে লাগে। আরে আপনাদের রাগ হচ্ছে কি? শোনেন, 50 বিঘা জমি ধান পাটনাই ধান, পাটনাই ধান 50 বিঘা জমি ধান আপনার স্ত্রী ঘাটে যেতে যেতে লম্পট নিয়ে আর ওই ধান এরকম মানে গাদার গায়ে দিয়ে দিয়ে ওই ইয়ে করে না পানি কাটানোর জন্য ছেড়ে দেয় ছেড়ে দেয়। তো ওই কলে আগে তো কারেন্ট ছিল না, ওই 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 মানে যাচ্ছে পুকুর পাড়ে যাচ্ছে তো লম্পট এরকম ধরে নিয়ে যায়, এই এরকম করে নিয়ে গেলে দেখা যাবে না, ফের লম্পট শিশে নাকে লাগবে ধোঁয়া এই এরকম করে যায়। এই কথা ঠিক না বন্ধু? এরকম করে যাচ্ছিল আর ধান এরকম ছিল লেগে গেছে, মেয়ে ছেলে হাফ হাফ দিয়ে বেটা ছেলে হাফ হাফ দিয়ে মেয়ে ছেলে ও যত বড় লিটার হোক আর বিএমপি হোক আর এম এল হোক বুঝাচ্ছে না, এই হাফ হাফ দিয়ে গিয়ে পুকুরে গিয়ে থালা টালা মেজে ঘুরে দেখছে ধানে আগুন লাগা মানে যাই তাই ব্যাপার না। ওই গ্রামের লোক এটা ছাড়াতে পারলো না, স্বামী আসলো এসে তুই কি করলি কিন্তু ওই আব্দুর রহমান হঠাৎ করে একদিন কাজে যাব বলে গাড়ি ছেড়ে গেছে, কাজের মধ্যে ফোন এসেছে আজকের কাজ হবে না ফিরে যাও, আর স্ত্রী জানে কাজে গেছে সেই 5টার পরে আসবে, তাই উনাটা পুরুষে নিয়ে স্বামীর জায়গা শুয়ে রেখে আর পান সেজে মুখে দিচ্ছে আর বলছে আমার সোনা খাও মধু খাও মধু খাও, আর স্বামী এসে দরজা খুলে দেখছে মধুর গালে পান দিচ্ছে। এই কালী চাটুগুড়া 50 বিঘা জমি ধান পুড়ে গেছে, জ্বালা বেশি না 5 টাকার পানে জ্বালা বেশি? বলে 5 টাকার পানে যদি জ্বালা বেশি হয় একটা পরপুরুষ ফুচকার দোকান দিয়েছে আপনার গিন্নি কি করে তার কাছে গিয়ে তার হাতে ফুচকা খায়? সব মেনে নেওয়া যাবে, কিন্তু আমার স্ত্রীর গালে কেউ যদি পান দেয় ফুচকা দেয় আমার কপালে আগুন লাগবে, আর পুরুষের কপালে যদি আগুন না লাগে তো পুরুষের আপনারা বলে দিতে পারেন আপনার স্ত্রীর আপনার মেয়ের কোন দোকানে গিয়ে যদি আড্ডা মেরে যে দাঁত থাবনা একসঙ্গে গুঁড়ো হয়ে যাবে খাবার না দেখি জান্নাত দেখি
তাহলে তো সোজা গল্প করতে স্বামীর কোনো খোঁজ নাই, এইরকম পুরুষ আছে না? সেজন্য আল্লাহ পাক আমাদের কাছে কৈফাত নেবে, আল্লাহর দরবারে কৈফাত দিতে হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেকে তাহলে আমি কোরআনের কথা বলছি, বাজে কথা বলিনি। আল্লাহ পাক বলেছে না বলেনি? আয় জোরে বলেন। আল্লাহ বলছে তুই বাঁচ জাহান্নামের আগুন থেকে, আর তোর আহলে ঘরদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। তাহলে আপনার স্ত্রী যদি ফুচকা খায়, লোকের হাতে পান খায়, আল্লাহর দরবারে আপনার কৈফাত দিতে হবে। তাহলে যে স্ত্রী ওই পান দোকানদারের কাছে আগুন পান খায়, ওই স্ত্রীর ওই যে 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 লোহা ঝালাই করা যে ওই কি গো গ্যাস সিলিন্ডার লোহা ঝালাই করে না, আমার চোখের সামনে নবীর মেম্বারে বসে বলছি পানওয়ালা ঝকঝক করে পান তুলে দিচ্ছে, আর গিন্নি গুলো কার কালে বাচ্চা, কার 25 বছর বয়স, কার 26 বছর বয়স, লাইন পানওয়ালার ঘিরে লেছে জল খায়, আর সেখান দিয়ে হাত আর কত এই জন্য হাদিস পাকে আছে, আখেরি জামানায় মানুষ যখন নির্লজ্জ হয়ে যাবে, জেনা ব্যভিচারী বেড়ে যাবে, চোখের জেনা, হাতের জেনা, মনের জেনা, ও কলিজার টুকরারা কঠিন জেনা, আল্লাহর কসম কিতাবে লেখা আছে, তখন এমন এমন কত বাজবে, এমন 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 রোগ আসবে, পৃথিবীর কোনো ডাক্তার ঔষধ খুঁজে পাবে না, পাবে না, পাবে না, তার নমুনা পৃথিবী কোন জেনা ব্যভিচারী শুরু হয়ে গেছে, রাস্তাঘাটে নির্লজ্জর মতো নারীরা চলা শুরু হয়ে গেছে, মেয়েরা সুখ পাচ্ছে না, পরে না। আবার টাইম বলছে স্কিন টাইট, মুরুব্বীরা বলে স্কিন টাইট কি রে বাবা, এখন এমন লোক রয়েছে স্কিন মানে কি জানে না, সেই কি কটা কথা বলবো। আল্লাহু আকবার, আল্লাহ পাক যদি কবুল করেন, সময় যদি হয় আমি আপনাদের খিদমতে কথা রাখবো। অনেক ঘটনা আমার সোনাচাঁদ ভাই, সেই আগেকার লেনদেনে কি বলতো গো, যৌতুক দেওয়া না, এখন কি বলছে, ছেলের বিয়ে দিয়ে মোটর সাইকেল দিয়েছে, তা বলছে এটা গাড়ি তুমি কিনেছ, তা বলছি গিফট গিফট গিফট, সে বুড়ো বলছে কি যদি বলে যে না আমার শ্বশুর দেশে, শ্বশুর বাড়িতে দেশে, তাহলে মান সম্মান যাবে, সেদিন বলছে গিপ 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 গিপ, এ বুড়ো সারাদিন জিজ্ঞেস করছে সাইকেল কথা পেয়েছে, শুধু গুপ 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 বুঝি কি রে ওরে মারবে নাকি, দেখে আল্লাহ পাক কবুল করেন বলেন আমিন। এ মাহফিল চলবে না তো বন্ধ হবে, যদি বলেন চলবে তো এক বছর পরে 2000 টাকা কে বলবে একটু বলে, সামনে বছর এক বছর পরে 2000 টাকা, এক বছর পরে 2000 টাকা, আমি গুনাহগার মুসাফির হালতে চলাফেরা করি, আমি তার জন্য আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করব, এক বছর পরে 2000। ওই ভাই দে কি নাম দেখো বলো বলো, আয় আল্লাহ আমার জাহির ভাই, আল্লাহ দালাম আমার জাহির ভাই, 2000 টাকা দেবেন, আল্লাহ পাক জাহির ভাই 2000 টাকা দেবেন, আল্লাহ দান কবুল করুন, আল্লাহ যে নিয়তে দিয়েছে নিয়ত পুরা করুন, আল্লাহ পাক যে নিয়তে দিয়েছে নিয়ত পুরা করুন, আল্লাহ তালা কবুল করুন, আল্লাহ তালা কবুল করুন, আল্লাহ তালা কবুল করুন, আল্লাহ কবুল করুন, কবুল করুন, কবুল করুন, কবুল করুন, সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন, নারী দেখবে আল্লাহ আমার
জাকির ভাই 2000 টাকা দিয়েছে রাসূলুল্লাহর প্রেমে ফানা হয়ে বিশ্ব নবীর প্রেমে পাগল হয়ে আল্লাহ তাআলা মৃত্যুর আগে নবী পাকের রওজা আপনার বাড়ি কাবা যাবার মতো তৌফিক দিন সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন আর একজন 2000 টাকা দেবে এক বছর পরে গর্ভধারিণী মা কবরে জন্মদাতা পিতা কবরে কলিজার টুকরা মানিক কবরে দাদু দাদি কবরে চারিদিকে কবর আর কবর চারিদিকে কবর আর কবর তারা চাচকের মতো তাকিয়ে আছে নাম বলে বলে একটু তাদের জন্য দেন এক বছর পরে দেবেন 2000 টাকা দুই নম্বরে আল্লাহর কোন জান্নাতি বান্দা আছে আল্লাহর কসম যার জন্য রেখে যাবে কাপড় খুলে নিয়েছি লুঙ্গি খুলে নিয়েছি আংটি কেড়ে নিয়েছি ডোর কেটে দিয়েছি এইবারে সাদা কাপড় পরিয়ে মাটি চাপা দেব আর জীবনে যাবো না কেউ যদি বলে তোর বাপের কবরের পাশে জানত কবর খুঁজছি ঘন্টা খানেক তার অত সোয়াদ না কেটে পড়েছে আরো বুকো হব না তাই রসুল বলছে নেক সন্তান রেখে যাও যদি কবরে না যাত পেতে চাও আউওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু আছেন কোন নেক সন্তান তার আব্বা মারা গেছে মা মারা গেছে দাদু মারা গেছে দাদি মারা গেছে এক বছর পরে 2000 টাকা দেবেন আমি গুনাহগার হাত তুলে দোয়া করব আছে যোগ্য বাপের যোগ্য বেটা কলিজার জন্য সন্তান ব্যবসার জন্য কাজের জন্য রোগের জন্য মুসিবতের জন্য আল্লাহর দরবারে হাত তুলে দেখাবেন যে আল্লাহ সামনে বছর পর্যন্ত যদি বেঁচে থাকি 2000 টাকা দেবো ইনশাআল্লাহ আমি তার জন্য হাত তুলে দোয়া করব নেই কোনো বাবু আল্লাহর রাস্তায় বলে 2000 টাকা এক বছর পরে দেবে আয় আল্লাহ আমার জাকির ভাই 2000 টাকা দেবেন গো দয়াময় আল্লাহ আমার জাকির ভাইয়ের হায়াতে দারাজ করুন এই তরফদার পাড়ার জলসা আমার জাকির ভাই বুঝেছে আমি এক বছরের ভিতরে যদি মারা যাই আমার আল্লাহর কাছে মুখ দেখাতে পারবো না আমি আমার আল্লাহর দরবারে কি বলবো আমি জাকির 2000 টাকা দেব কিয়ামতের মাঠে আল্লাহ আমার দেখাবে পরে জাকির তুই তো জল তিনজন বলতে হবে 2000 টাকা করে আমি বেশি সময় নেব না দুজন হয়েতে আর তিনজন বলতে হবে 2000 টাকা তবে আমি একটু দোয়া করি আব্বাহারা কিংবা মাহারা কোন সন্তান যদি থেকে থাকেন একটু বলেন হুজুর আমার আব্বা কিংবা মায়ের জন্য দোয়া করেন এতগুলো মা বোন এতগুলো যুবক জন এতগুলো তরুণ এতগুলো মুরব্বী এতগুলো বেগুনা মাসুম নিয়ে হাত তুলে দোয়া করব আজকের যে সমস্ত মা বাপ কবরে আছে শুনতে পাচ্ছে আমার নাতি কি জল যায় না আমার বেটা কি জল আমার আব্বাসউদ্দিন ভাই আরে আল্লাহ কার কবুল করবে আল্লাহই জানেন পাঁচজনের ভিতরে তিনজন হলো আল্লাহ আমার আব্বাসউদ্দিন সোনার ভাই আমার আব্বাসউদ্দিনের দাদু দাদি মুরব্বি মা বাপ ওগো আমার আল্লাহ কেশো করিম যারা মাটির কবরে আল্লাহকে কোন হালাত রয়েছে জানা নাই যদি কোন রকমে আযাবে গ্রেফতার হয় আযাবুল কবর না সাজা সংকীর্ণ কবর প্রশস্ত করে দিন অন্ধকারময় কবর রোশনিতে ভরে দিন সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন এই জোরে বলেন আল্লাহুম্মা আমিন দাতায় দান করে বকিলের লুঙ্গি ছেড়ে দাতায় দান করে বকিলের কপাল আগুন লাগে একটু তকবীর দেন নারে তাকবীর আর জোরে বলেন নারে তাকবীর নারে তাকবীর মরে গেছে
আল্লাহ মাটির কবরে চলে গেছে, আল্লাহ দোয়ার জন্য 2000 টাকা দেবে। ও গো দয়াময়, এরে বলে যোগ্য বেটা, আব্বা জন্য দিল 2000 টাকা গো মাহমুদ, আল্লাহ তার আব্বার কবর গোলাপ ফুলের বাগান করে দি। এমন বেটা কটা মা বাপ রেখে যাবে, এমন বেটা কটা মা বাপ রেখে যাবে, আল্লাহ কবরে সামনে সারি করার জন্য দান করে দোয়া চাবে, আল্লাহ আমার রেজাউল ভাইয়ের আব্বার কবরে শান্তি দি, সংকীর্ণ কবর প্রশস্ত করে দিন, অন্ধকারময় কবর রোশনিতে ভরে দিন, কবর নূর হালা নূর করে দিন। আল্লাহ যারা দান করেছে এদের ভিতরে আব্বা মা নাই, এদেরকে কবুল করে নেবে, যারা দান করতে পারেনি বসে আছে আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করবেন। কারণ রাসূলুল্লাহ বলেছে যারা দান করে ওরা দান করে, যারা দান করে ওরা দান করে, ওরা সওয়াব পাবে, যারা বসে থাকবে এরাও দানের সওয়াব পেয়ে যাবে। আল্লাহ আমাদের সকলের কবুল করে নিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারী তাকবীর। আর একটা কলিজার টুকরা বলবেন 2000 টাকা, আমি আর 6 নম্বরে 2000 টাকার কথা বলবো না। সেরেব দাবি 5 জনের কাছে 4 জন হয়ে গেছে, আর একজন যুবক কি আছে, আর একজন মুরব্বি কি আছে। হুজুর আমার আব্বা বহুদিন মারা গেছে চোখে দেখিনি, আমার মা বহুদিন মারা গেছে, 5 নম্বরে 2000 টাকা আমার নাম, এইবারে 2000 টাকার কথা আর বলবো না, কথা দিলাম। 5 নম্বরে কে আছে বাবা, শেষ দানটা কে আছে, সামনে বছর দেবেন, মৃত্যু যদি না হয় আল্লাহ বাঁচিয়ে রাখুন, আমি দোয়া করব। আব্বা আম্মা হারা অনেক সন্তান বসে আছে, তাদের জমি বসে আছে, তার বাড়িতে বসে আছে, তার জন্ম দেওয়া সন্তান, কিন্তু মহব্বত পয়দা হয় না, মরে গেছে। আপনি যখন মরে যাবেন লিখে রেখে দেন আপনার সন্তানরা ওই রকম ছেড়ে দেবে যেরকম আপনি আপনার মা বাবাকে ছেড়ে দিয়েছিলেন। আপনার সন্তান জীবনে 1 টাকা দেবে না, 1টা শিকি দেবে না, দেবে না, দেবে না, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি, যেমন কর্ম তেমন ফল, না মানিস তো করে দেখ। ও কলিজার টুকরা 5 নম্বরে 2000 হবে হবে। আমার জননী মায়েরা যদি একজন জলসায় থেকে থাকে, কজন আছে উড়ি পাওয়া বলছে পুরো প্যান্ডেল ভর্তি, আমার মায়েরা আপনারা এক কাজ করেন, 5 জন হয়ে গেছে 2000 টাকা, এইবারে ওই তো 2000 আমার শহীদুল ভাইয়ের মা স্বামী মারা গেছে, শহীদুলের আব্বা নাই, আল্লাহ তাআলা 2000 টাকা দিয়েছে গর্ভধারিণী মা, জনম দুঃখী মা, আমি আমার মায়েদের কাছে, আমি আমার সোনার চাঁদেদের কাছে বলবো, আল্লাহর দরবারে হাত তুলবো, আল্লাহ আমার শহীদুল ভাইয়ের আব্বার কবর গোলাপ ফুলের বাগান করে দিন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ স্ত্রী এত দয়া, স্বামী নাই, স্বামী নাই, আল্লাহ 2000 টাকা দিয়েছে, আল্লাহ স্ত্রী দান কবুল করে স্বামীর কবর গোলাপ ফুলের বাগান করে দিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন, একটু জোরে বলবেন আল্লাহুম্মা আমিন, চিল্লে তকবীর দেবেন না, নারী তাকবীর। আমার শহীদুল ভাইয়ের আব্বা জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন, আমার শহীদুল ভাইয়ের আব্বা জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। অনেক লোক যদি 2000 কি জায়গা গো, ফের আমার হাবিবুল ভাই তার আব্বার জন্য 2000 টাকা, আল্লাহ গো আমার হাবিব।
হাবিবুল আর থাকতে পারিনি আব্বা খাদা এরে বলে যোগ্য বাপের যোগ্য বেটা আয় আল্লাহ কবরে শুয়ে শুয়ে তারা ওয়াজ শুনছে আল্লাহ তাদের রূপাকে সাপের পৌঁছে দিন আল্লাহ তাদের সংকীর্ণ কবরে অন্ধকারময় কবরে আল্লাহ নূরের বাতি জ্বালিয়ে দিন সংকীর্ণ কবর প্রশস্ত করে দিন আল্লাহ দিদারে কাবা দিদারে মদিনা আমাদের সকলের নসিবে কবুল করে নিন জোরে বলুন আমিন এইবারে 2000 টাকার বলবো না ছজন